বিলাসবহুল জীবন থেকে জেলের কুঠুরি কেমন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের বন্দী জীবন, কি করছেন তিনি সারাদিন, এই প্রশ্ন কি আপনার? তাহলে উত্তর দেখুন, দেখুন আমাদের সুপার এক্সক্লুসিভ খবর বিলাসবহুল জীবন। নাকতলায় বিশাল বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, পার্থর একই হাল, জেলে তার অবস্থা কি হয়েছে দেখুন। সকাল সন্ধে থালা হাতে সেলের গেট থেকে এভাবেই খাবার নিচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সকাল 6:30 থেকে 6:45 মধ্যে আসে চা বিস্কুট, সকাল 8:00 আসে ব্রেকফাস্ট, হয় চিড়ে নয় মুড়ি, কখনো ছাতু কিংবা পাউরুটি। 11:30 থেকে 12:00 মধ্যে আসে দুপুরের খাবার, ভাত তরকারি। ভালো মন্দ ছেড়ে এখন এসবই জুটছে পার্থ। বিকেলে 1:00 সময় টিফিন আসে, সন্ধ্যে 7:00 থেকে 8:30 মধ্যে চলে আসে রাতের খাবার। এখানেই শেষ নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিজের বাসন নিজেকেই মাজতে হচ্ছে। সপ্তাহ দুয়েক আগেও নিজের এই অবস্থা হবে ভাবতে পেরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? প্রেসিডেন্সি জেলের 20-22 নম্বর ওয়ার্ডের সেল 2 এখন পার্থর ঠিকানা। প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা তিনি পাচ্ছেন না, সেলের মধ্যে তেমন আলোও নেই, সময় একেবারেই কাটছে না, কখনো খবরের কাগজ পড়ছেন, কখনো বই পড়ার সময় কাটাচ্ছেন। নিরাপত্তার কারণে এখনো সেলের বাইরে বের হওয়ার অনুমতি পাননি পার্থ চট্টোপাধ্যায়, তার সেলের বাইরে সবসময় পাহারা দিচ্ছেন দুজন নিরাপত্তা কর্মী। ঘণ্টা দুয়েক অন্তর জেলের কোনো না কোনো আধিকারিক ঘুরে যাচ্ছেন। ক্ষমতায় থাকা আর ক্ষমতা চলে যাওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কি তা টের পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী। 23 জুলাইয়ের পর এক মুহূর্তে সবকিছু ওলট পালট হয়ে গেছে। আদালতের নির্দেশে এখন সংশোধনাগারে একা বসে পার্থ। তন্ময় প্রামাণিকের রিপোর্ট, TV9 বাংলা। অপাকাণ্ডে এবার এলআইসি প্রিমিয়ামে নজর ইডির। অর্পিতার 31টি এলআইসি পলিসির মধ্যে 15টির প্রিমিয়ামের অঙ্ক বিপুল। কিভাবে দেওয়া হতো এই টাকা, অনলাইনে নাকি এজেন্টের মাধ্যমে, এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। টাকা কার? পার্থ অর্পিতা দুজনেরই মুখে কুলুপ। সময় এলেই জানতে পারবেন, বারবার বলছেন পার্থ অর্পিতা, কিন্তু অত সময় কোথায় ইডির হাতে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যত দ্রুত সম্ভব বিপুল টাকার উৎস জানতে মরিয়া। এবার তাদের নজর অর্পিতার এলআইসি পলিসির দিকে। এই এলআইসি পলিসির মাধ্যমে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের ঘনিষ্ঠতা আদালতের সামনে নিয়ে আসতে চাইছে ইডি। তার কারণ ইতিমধ্যে ইডি জানতে পেরেছে যে 31টি পলিসি অর্পিতা মুখোপাধ্যায় ছিল, তার প্রত্যেকটিতেই পার্থ চট্টোপাধ্যায় নমিনি। তদন্তে নেমে অর্পিতার 31টি এলআইসি পলিসি হাতে এসেছে ইডির। তার মধ্যে কমপক্ষে 15টি পলিসির প্রিমিয়ামের অঙ্ক পিলে চমকে দেওয়ার মতন। অর্পিতার নামে থাকা 15টি পলিসির প্রিমিয়াম বিপুল। প্রতিটি পলিসির বাৎসরিক প্রিমিয়াম কমপক্ষে 50,000 টাকা। বাকি পলিসিগুলো প্রিমিয়ামের নথি খুঁজছে ইডি। এলআইসির প্রিমিয়ামের নথিকে হাতিয়ার করেই পার্থ অর্পিতার মধ্যে যোগসূত্র তৈরি করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ বারবার অর্পিতার সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা জীবন বিমা নমিনি পার্থ চট্টোপাধ্যায়, ব্যক্তিগত সম্পর্কের কাউকেই সাধারণত নমিনি করা হয়। অর্পিতার পলিসির প্রিমিয়াম দিতেন কে, অর্পিতা নিজে নাকি পার্থ? টাকা কি কোনো এজেন্টের মাধ্যমে দেওয়া হতো নাকি অনলাইনে প্রিমিয়ামের পেমেন্ট করা হতো? অনলাইনে পেমেন্ট করা হয়ে থাকলে কার অ্যাকাউন্ট থেকে টাকা যেত? কোনো এজেন্টের মাধ্যমে করা হয়ে থাকলে তিনি কে? ইডি আধিকারিকদের সন্দেহ, সম্ভবত এলআইসির মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছিল। এই পলিসির যে 50,000 টাকা বার্ষিক প্রিমিয়াম, সেই টাকা কে দিতেন? পার্থ চট্টোপাধ্যায় দিতেন নাকি বেনামে কোনো সংস্থা বা নগদে সেই টাকা দেওয়া হতো? আর সেই প্রিমিয়ামের অঙ্ক বা এই পলিসির মাধ্যমে কি কালো টাকা সাদা করা হতো, সেই প্রশ্নের এবার উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যখন তদন্তের ফাঁস ক্রমশ চওড়া হচ্ছে, তখন জেলে পার্থ অর্পিতা অনেকটাই নির্লিপ্ত। তৃতীয় দিনে স্বাভাবিক অবস্থাতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে বেশি কথা বলছেন না। সকালে জেলে জলখাবার খেয়েছেন। পার্থ সেল থেকে টিভি অনেক দূরে, তাই টিভি দেখার সুযোগ নেই। সময় কাটাতে বই ও খবরের কাগজ পড়ছেন। বাড়ি থেকে ড্রাই ফুড আসেনি, তাই দুপুরে সাধারণ খাবারই খেয়েছেন। স্বাভাবিক রয়েছে পার্থর বান্ধবী অর্পিতাও, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন, তবে কারোর সঙ্গে বিশেষ কথা বলছেন না। জেলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার সেলের বাইরে রিলে করে পাহারায় রয়েছেন কারারক্ষীরা। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।